স্যার দেখেন আমার নাভির পাশে একটা তিল আছে অনেক বড় তিল শফিক নাভির দিকে তাকিয়ে বলল। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি নিয়ে নাভির কাছে আনলো লাইলা শফিকের দিকে তাকিয়ে বললো কিরকম কিরকম লাগছে শফিক বলল বাসায় কে কি আছে লাইলা বলল বাসায় কেউ নেই সবাই বাইরে গেছে শফিক নিজের মনে মনে বলল এই সুযোগটা কাজে লাগাতে হবে এত সুন্দর একটা পাখি যখন জালে আটকা পড়েছে তখন একটা ছেড়ে দিলে লস হয়ে যাবে আচ্ছা লাইলা তোমার আর কোথায় কোথায় তিল আছে আমি দেখতে চাই চলো এখানে না তোমার রুমে যায় শফিক লাইলাকে বিছানায় শুয়ে দিল লাইলা জামায় হাত দিল সুপ্রিয় দর্শক আপনারা মনে করছেন লাইলা ইচ্ছে করে তিল দেখাচ্ছিল কিন্তু ব্যাপারটা তা নয় ঘটনাটা অন্যরকম বাসায় কলিং বেল টিপতেই লাইলা দরজা খুলে দেখলো তার স্যার এসেছে স্যার মা আপনাকে বলেনি যে আজকে আমাকে পড়াতে হবে না স্যার বলল হ্যাঁ বলেছিল কিন্তু তোমার সাথে দেখা করার জন্য চলে এলাম ও আচ্ছা ভেতরে আসুন শফিক বলল আজকে তোমাকে পড়াবো না তোমার সাথে একটা খেলা খেল লাইলা বলল কি খেলা স্যার স্যার বলল এই খেলা দুজন মাত্র খেলা যায় আগে বলো তোমার কোথায় কোথায় তিল আছে শুনেছি তিল থাকা মেয়েরা অনেক ভাগ্যবতী হয় লাইলা নাবালিকা একটা মেয়ে এত কিছু বোঝার ক্ষমতা তার হয়নি এই হলো ঘটনা স্যার ব্যথা পাচ্ছি আমাকে ছেড়ে দিন ওষুধ কিনে লাইলার হাতে দিয়ে বলল খেয়ে নাও ঠিক হয়ে যাবে বাসার সবাই এলে লাইলাকে দেখে লাইলার মা জিজ্ঞেস করলো কি হয়েছে তোর তোকে কেমন যেন দেখাচ্ছে কেন লাইলা বলল জ্বর জ্বর লাগছে ওষুধ খেয়েছিস লাইলা বলল হ্যাঁ মা খেয়েছি পরের দিন লাইলার টিচার লাইলাকে পড়াতে আসছে না দেখে মিসেস শারমিন তাকে কল দিল সফিক ফোন রিসিভ করতেই লাইলার মা বলল বাবা আজকে লাইলাকে পড়াতে আসবে না ওপাস থেকে শফিক বলে উঠল জি আন্টি আমি একটা কাজে আটকা পড়ে গেছিলাম তাই আসতে সময় লাগছে শফিক কথা শুনে বুঝতে পারলো কোনো ভয় নেই লাইলা কাউকে কিছু বলেনি শফিক বাসায় গিয়ে লাইলার পাশাপাশি বসে বলল কাল তো অনেক ভালো পড়া লেখা হয়েছে লাইলা বই খাতা নিয়ে বসে আছে শফিক লাইলার গায়ে হাত দিতেই লাইলা হাত সরিয়ে ফেললো স্যার এসব আমার ভালো লাগে না শফিক আজকে বেশিক্ষণ পড়ালো না মেজাজ খারাপ হয়ে থাকলেও চুপ করে চলে গেল রাতে লাইলা একা একা শুয়ে কাঁদছে লাইলার মায়ে লাইলার চুলা হাত দিয়ে বিলি কাটতে কাটতে বলতে লাগলো কি হয়েছে মাতর কাঁদছিস কেন মা আমার অনেক ব্যথা করছে কোথায় ব্যথা করছে লাইলা তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলল লাইলার মা শারমিনের মাথায় হাত পড়লো প্রাইভেট স্যার তার মেয়ের এত বড় সর্বনাশ করলো মিসেস শারমিন তার স্বামীর কাছে ঘটনা বললে জিয়ল হক সাহেবের মাথায় রক্ত উঠে গেল তিনি হুঙ্কার দিয়ে বললেন ওকে আমি পুলিশে দেব ও জঘন্যতম অপরাধ করেছে পরের দিন শফিক পড়াতে এলে হাতে নাকে তাকে ধরা হলো শফিক লজ্জায় মাথা নিচু করে আছে মিসেস শারমিন শফিকের গালে অসংখ্য চর দিয়ে ভরিয়ে দিল শেষমেশ পুলিশের কাছে ছবিকে ধরিয়ে দেওয়া হলো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ